মিশিগানে কামালা হ্যারিসের পক্ষে বাংলাদেশ কমিউনিটির কাছে ভোট চাইলেন কংগ্রেস সদস্য প্রমিলা জয়পাল। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পাল। ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্ট ইম্প্যাক্ট এমগেজ ও বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাস এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ওসমান সিদ্দিকি। সভায় গাজা ইসরায়েল যুদ্ধ, ইমিগ্রেশন ও আমেরিকার অর্থনীতি সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন জয়পাল। Hi, I'm Congresswoman Pramila Jayapal, and I want to tell the community that your voice is powerful, your vote is powerful. Let's vote for Kamala Harris, make her the next president of the United States, and we can continue to make sure we have a democracy that works for everyone. Please vote. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।